আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কৃষ্ণ? কোন কৃষ্ণ? দেবী দেবকী আর বসুদেবের অষ্টম সন্তান তো এক কন্যা ছিল। না, ওদের অষ্টম সন্তান ছিল না, ওকে বাইরে থেকে আনা হয়েছিল। বাস্তবে ওদের অষ্টম সন্তান এক বালক ছিল, যাকে বসুদেব রাতারাতি নন্দগোপের ঘরে রেখে এসেছিল। এ সেই কৃষ্ণ। এ কথা যে সত্য সে কথার আপনার কাছে কি প্রমাণ আছে? দেবর্ষি নারদের বাণী। নারদ স্বয়ং এই রহস্য আমায় বলে গেছেন। আর নারদের ন্যায় দেবতা তো কখনো মিথ্যা কথা বলতে পারেন না। কি মহারাজ কংস, আপনি দেবী দেবতাদের সত্য মানতে কবে থেকে শুরু করলেন? যে বিষয়কে আপনি স্বয়ং দেখেননি, আপনার পাহারাদাররা দেখেনি, আপনার কোনো বিশ্বাসের পাত্র দেখেনি, যে বিষয়ের আপনার কাছে নিজের কোনো সঠিক প্রমাণ নেই, এমনি সোনা কথায় নির্ভর করে আপনি মহারাজ নন্দের অবোধ আর নির্দোষ পুত্রকে হত্যা করার পাপ আমাকে দিয়ে করাতে চাইছেন? আমি আপনার দ্বারা কাউকে হত্যা করাতে চাইছি না। আপনি আমার পুরো যোজনা তো শোনেননি। আমি তো আপনাকে কেবল এই বলতে চাইছি যে আপনি গোকুলে গিয়ে কৃষ্ণকে মথুরার এই উৎসবে আসার জন্য আমার হয়ে নিমন্ত্রণ জানান, আর আপনি স্বয়ং ওকে সাথে করে আনুন। কিন্তু কেন? কারণ ওই উৎসবেই আমি আমার রাজ্যের প্রমুখ প্রমুখ বীরদের সম্মান জানাতে চাই। আর আমি শুনেছি যে ওই বালক কালিয়ার মতো বিষাক্ত নাককে নিজের বীরত্বের দ্বারা বশ করে যমুনা থেকে ভাগিয়ে দিয়েছিল। আমি এমনি বীর বালককে সারা প্রজাদের সামনে সম্মান জানাতে চাই অক্রূর মশাই। না মহারাজ কংস, না, আপনি সম্মান দেখাতে চান না, বরং এই বাহানায় ওকে এখানে ডেকে এনে ওকে হত্যা করতে চান আপনি। না অক্রমশাই, একে হত্যা বলে না, বরং রাজনীতির ভাষায় একে শত্রু দমন বলে। আপনি স্বয়ং রাজনীতি, আপনি জানেন যে রাজনীতিতে শত্রুকে বধ করাই ধর্ম। ইতিহাসে শত্রুকে বধ করে যে তাকেই বীর বলে। যে বীর হয় সে তার সমান সমান শত্রুকে যুদ্ধভূমিতে সামনে এসে আহ্বান জানায়, হয় তাকে মারে অথবা স্বয়ং মরে যায়, তাকেই বীর বলা হয়। কিন্তু এক ক্ষুদ্র নিরীহ নির্দোষ বালককে আপনার ন্যায় মহান যোদ্ধার এই প্রকারে ধোঁকা দিয়ে ডেকে এনে ওকে হত্যা করতে চান, একে না তো বীরত্ব বলা হয় আর না কোনো নীতি এর সমর্থন করতে পারে। অকর্মশাই, আপনার এই উপদেশ আমার কোনো কাজের নয়। হ্যাঁ, ও বাচ্চা বা বড়, ও আমার শত্রু, আকাশবাণী অনুসারে ও আমার প্রাণের সংহার। তাই নীতিতে হোক অথবা অনীতিতে যে কোনো প্রকার ওকে মারতে চাই। হে মহাপাপ, এর ধর্ম যে আমার প্রাণের শত্রু তাকে মারাই ধর্ম। এ কি আপনি ধর্ম বলেন? আপন প্রাণের রক্ষা করাই মানুষের সবচেয়ে বড় ধর্ম, আর সেই ধর্মের পালন করার জন্য আমি আপনার সহায়তা প্রত্যাশা করছি। ক্ষমা করুন মহারাজ, বীরত্বের যে ব্যাখ্যা আপনি করলেন ওতে আমি একমত হতে পারি না। একে না আমি ধর্ম মনে করি আর না বীরত্ব, না এমন জঘন্য পাপে আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি মথুরার মহারাজার আজ্ঞার অবহেলা করছেন, এর পরিণাম আপনি জানেন? পরিণামের ভয়? মহারাজ কংস, যেদিন কোন যদুবংশীয়র হাতে তার গুরু তলোয়ার তুলে দেন তখন তিনি একটি শর্ত রাখেন,
যে পরিণামের ভয়ে যেদিন আপন কর্তব্যের পালন করতে ভয় পাবে সেদিন এই তলোয়ার নদীতে ফেলে দেবে। কারণ এমন কাপুরুষ মানুষের তলোয়ার ধারণ করার কোনো অধিকার থাকে না, আর আমি এই তলোয়ার ফেলতে চাই না। কারণ আমার বীরত্ব আর আমার কর্ম দুই এই সময় আমায় এই বলছে যে যদি ওই বালক নন্দগোপের পুত্র হয় তো ওই নির্দোষের হত্যা করা বা করানো মহাপাপ, আর এই মহাপাপ আমি করতে চাই না। যদি আপনার কথা সত্য হয় যে কৃষ্ণই বসুদেবের অষ্টম পুত্র, তো আমার কর্তব্য স্থির হয়ে যাচ্ছে। কারণ কুমার বসুদেব মশাই আমার স্বামী, আর স্বামীর পুত্রের রক্ষা করাই আমার কর্তব্য। আমায় আজ্ঞা দিন মহারাজ, প্রণাম।